শিক্ষার্থী তোমাদের অনলাইনে ক্লাসে আবার স্বাগত শুভেচ্ছা গণিত বিষয়ে ধারাবাহিক ক্লাস আছে ক্লাস নাম্বার তিন আমরা গত ক্লাসে এক দশমিক দুইয়ের এই প্রায় শেষ অংশে পৌঁছে গেছিলাম আজকে তোমাদের বাকি কিছু অংশ যেটা তোমাদের সৃজনশীল করার জন্য কাজে লাগবে সেই অংশগুলো করে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করাবো তোমাদের গত ক্লাসে একটা সৃজনশীল আমি মেনশন করে বাড়িকে দিয়েছিলাম এবং সেই সাথে অনুশীলনীর ভিতর কিছু অংশ বাড়ি কাজ সেই বাড়ি কাজগুলো আমরা ক্লাস শুরু হওয়ার পরে ডেট ওয়াইজ আমরা বাড়ি কাজগুলো চেক করব যেহেতু সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করানো হয়নি তাই সৃজনশীল প্র্যাকটিস করার জন্য যতটুকু প্রয়োজন আমরা আজকে সেটা ধারাবাহিকতা অনুযায়ী আলোচনা করবো দেখো তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের ছয় নম্বর কোশ্চেনটা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয়ের দ্বারা বিভাজ্য হয় সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ যেহেতু বৃহত্তম সংখ্যা অঙ্ক তোমার নয় বৃহত্তম অঙ্ক তোমার নয় হবে এজন্য ছয় ষাটটা নয় দেখো দেখো তো ষাটটা নয় এটা যোগফল আমাদের হয় তেষট্টি তো ছয়ের দ্বারা বিভাজ্য হওয়ার যে শর্ত ছয়ের দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত তোমার জেনে দেখো ছয় দ্বারা বিভ তখন হয় যখন তোমার শেষ সংখ্যাটা অর্থাৎ ডিজিটের শেষ সংখ্যাটা শূন্য অথবা জোর হয় তাহলে সেক্ষেত্রে দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা বিভাজ্য না অর্থাৎ তিন দিয়েও বাঘ হইতে হবে দুই দিয়ে বাঘ হইতে হবে তো তিন আর দুইয়ের যেটা মিক্সার হয় যে দুইটা হবে সে সেই ক্ষেত্রে আমার সংখ্যাটা আমাদের আমাদেরটা ওই সংখ্যাটা আমাদের অবশ্যই ছয় দিয়ে বাগ যাবে কেননা তিন তিনের শর্ত হলেও তিন দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত হলে তোমার সবগুলো অঙ্কের যোগফল যদি তিন দিয়ে বাগ যায় তাহলে আমাদের মূল সংখ্যাটা আমাদের তিন দিয়ে বাগ যাবে আর দুই দিয়ে বাগ করার শর্ত হলে গিয়ে শেষ সংখ্যাটা জোর অথবা শূন্য হলে সেটা দুই দিয়ে বাগ যায় তা আমাদের দেখো এখানে ষাটটা অঙ্ক নয় আছে সাতটা নয় থাকলে এটা ছয় দিয়ে বাগ যায় এটা এটা তোমার তিন দিয়ে বাগ যাবে সাতটা নয় সাত নয় তেষট্টি যেটা তিন দিয়ে বাগ যায় কিন্তু আমাদের সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা জোর সংখ্যা না থাকাতে এটা দুই দিয়ে বিভাজ্য হবে না তাহলে এখানে দুই তিন দ্বারা বিভর্জ্য হয় কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় তো সংখ্যাটা যেহেতু তিন দিয়ে বাগ যায় দুই দিয়ে বাগ যাবে না এই জন্য সংখ্যাটা মূলত ছয় দিয়ে বাগ যাবে না এখন বাঘ করার জন্য আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া আমাদের সংখ্যাটা জোর বাড়ানোর জন্য দেখো সংখ্যাটা জোর সংখ্যা হওয়ার জন্য আবার দেখো জোর সংখ্যা যদি হয় খেয়াল রাখবা জোর হইতে হবে কিনি করতে আবার তিন দিয়েও বাঘ যেতে হবে তাহলে অবশ্যই তিন যদি বিয়োগ করো দেখো তেষট্টি তুমি তিন বিয়োগ করো তো নয় থেকে তিন বিয়োগ করলে ছয় হয় যেটা জোরও হয় সাথে সেটা আবার তোমার তিন কমলে তোমার ষাট হয় তিন দিয়ে বাঘও যায় তোমার কথা বুঝতেছো তাই আমি বলি এইখানে ছয় দিয়ে বাঘ করার জন্য দুইটাই লাগবে তিন দিয়েও বাঘ লাগবে দুই দিয়েও বাঘ লাগবে তো তিন দিয়ে তোমার বাঘ যায় কিন্তু তিন দিয়ে বাঘ যখন যায় তখন সেটা শূন্য দিয়ে বাঘ মানে দুই দিয়ে বাঘ যায় না দুই দিয়ে বাঘটে শেষে জোর সংখ্যা লাগবে অথবা শূন্য লাগবে তো শেষে জোর সংখ্যা হওয়ার জন্য নয় থেকে এক বিয়োগ করলে আট হয় অর্থাৎ এক কমালে হয় তিছুরি থেকে এক বাষট্টি কিন্তু আবার তিন দিয়ে বাঘ যায় না তাহলে বাষট্টি তিন দিয়ে বাঘ যায় না ভাগ যায় ষাট ষাট তিন দিয়ে বাঘ যায় তো ষাট তিন বিয়োগ আবার তিন বিয়োগ করলে আমাদের এটা জোর সংখ্যাও হয় মানে শেষেরটা জোর সংখ্যা হয় তাহলে তিন বিয়োগ করলে নয় 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 লাস্টার ছয় হবে তো শেষের সংখ্যাটা ছয় এই ছয় জোর সংখ্যা হওয়াতে এটা দুই দিয়ে বাগ যাবে আর এমনিতে আমাদের এটা যে তিন কমছে যোগ পাল্লা হবে সিক্সটি মানে ষাট হবে ষাট আমাদের তিন দিয়ে বাগ যায় তাহলে লাস্টে ছয় আর বাকি ছয়টা নয় হবে এই এই সংখ্যাটা আমাদের তিন দিয়ে ছয় দিয়ে দুই আর তিন দিয়ে বাঘ যায় মূলত ছয় দিয়ে বাগ যাবে তাহলে আমাদের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমার হবে নয় 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 মানে ছয়টা নয় পরে ছয় এখন বলতে পারছেন আমাদের তো এটা অন্য কোনো কিছুতে হয় আরও তিন কমালে ত্রিশ যদি কমান তো ছিল ছয় এখন হবে কত তিন আরও তিন কমান তো সেই ক্ষেত্রে ভাগ যায় কিন্তু ওটা ওই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে বৃহত্তম সংখ্যা হবে এটা তো সবাই বুঝছো হ্যাঁ যদি বলতে বৃহত্তম সংখ্যাগুলো নির্ণয় করা তো সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাটাও ক্যার করতাম যে আরেকটা লাস্টের শূন্য দিয়ে ওটা আমাদের ভাগ যেত তো ওটা আমাদের ছয় দিয়ে বিরর্জ হয় কিন্তু যেহেতু এখানে হচ্ছে বৃহত্তম সংখ্যাটি তবে এই দুইটার মধ্যে বৃহত্তম সংখ্যা প্রথমটি হয় অর্থাৎ নয় 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 চারটা নয় ছয়টা নয় দিয়ে ছয় এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা তাই আমাদের এটি উত্তর হবে সাত নম্বর দেখো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা তা নির্ণয় করা তো তিন শূন্য দুই পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাকে সাজাও সাত পাঁচ তিন দুই শূন্য এটার একক স্থানীয় ও দশ শূন্য এবং দশক স্থানীয় তোমার বিষ বিষ কিন্তু চার দিয়ে ভাগ যায় তাহলে বিশ যেহেতু চার দিয়ে ভাগ যায় তাহলে আমাদের এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা আমাদের হয়ে গেছে তাহলে বৃহত্তম সংখ্যা চার দিয়ে ভাগ যাবে আর পাঁচ হওয়ার জন্য আমরা জানি পাঁচ দিয়ে ভাগ করার জন্য শর্ত লেখায় শেষ অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা হয় শূন্য অথবা পাঁচ থাকলে আমাদের সংখ্যাটা ভাগ যাবে তো যেহেতু এটা সাজালে সাত পাঁচ তিন দুই শূন্য যে সাজানো হয় তো সেটা থাকবে তোমার শূন্য এই শূন্য যদিও পাঁচ দিয়ে বাগ যায় তাহলে আমাদের পুরো সংখ্যাটি আমাদের পাঁচ দিয়ে বাগ যাবে তাহলে গঠিত যে সংখ্যাটা সাত পঁচাত্তর হাজার তিনশো বিশ এই সংখ্যাটা আমাদের বৃহত্তম সংখ্যা এই অঙ্কগুলো ব্যবহার করে এবং সেটা অবশ্যই আমাদের তিন দিয়ে চার দিয়েও পাঁচ দিয়ে বাগ যায় তো দেখো তোমাদের এখন আমাদের গত ক্লাসে যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটার সমাধান তোমরা সংখ্যায় আশা করি কোশ্চেনটা তোমাদের সবার কাছে লেখা আছে আমি যদিও কোশ্চেন রিপিট করতেছি না কোশ্চেন রিপিট করা আসলে পূর্বে ক্লাসটার কেমন গুরুত্বহীন মনে হয় যেহেতু পূর্বে ক্লাসে আমি কোশ্চেনটা মেনশন করছি হয়তো সবাই বাড়ির কাজ লিখে রাখছো যারা বেশিরভাগ করতে পারছো অত কিছু অংশ করতে পারেনি যেহেতু সৃজনশীল অংশটা ছিল তাই আমি সৃজনশীল অংশটা দেখে দিই এখানে প্রথমে মৌলিক সংখ্যা বের করতে বলছিল তারপর খ নম্বর কোশ্চেন ছিল তিন দিয়ে বাগ যায় কি না তারপরে গত ছিল তোমার এখানে পাকিস্তানে কোনটি বসবে দেখো তো চার নম্বর সৃজনশীল আমার একটা সৃজনশীল বানিয়েছিলো এখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখন দশটি সংখ্যা দেওয়া আছে সহমৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা ব্যতীত বিধ সংখ্যা লেখো এবং এদের যোগফল তিন দ্বারা বিভিন্ন নির্ধারণ করো গ নম্বর ছিল উদ্দীপকের বীজর যোগ্য সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা জোড়া সহমৌলিক তা নির্ণয় করো প্রথম লেখ দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণে যে শুধু এক হয় তো সেই ক্ষেত্রে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক বলা হবে যেমন দশ আর একুশ তারপর তোমার আরও সংখ্যা গত ক্লাসে অনেকগুলো করেছিলাম খ নাম্বার দেখো খয় কোশ্চেন ছিল মৌলিক সংখ্যা ব্যতীত এখানে যে দেওয়া আছে মৌলিক সংখ্যা তোমার কী কী আছে একত্রিশ সাঁইত্রিশ এগুলো মৌলিক সংখ্যা তো এই দুইটা সংখ্যা ব্যচিত যে সংখ্যা দেওয়া আছে বীজ সংখ্যাতে লিখতে পারছি আপনি এদের যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা তাই আমাদের কী কী সংখ্যা আসতে হতো একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ এগুলো আমাদের বীজ সংখ্যা মৌলিক সংখ্যা বাদ দাও একত্রিশ আর সাঁত্রিশ থাকবে একত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ তো সংখ্যা তিনটে যোগফল হবে একত্রিশ তেত্রিশ যোগ পঁয়ত্রিশ যোগ উনচল্লিশ যোগ হবে একশো সাত একশো সাত এই অঙ্কটা অঙ্কগুলোর যোগফল হয় এক যোগ যোগ শূন্য যোগ সাত অঙ্কটা হয় যোগফলগুলো হয় আট আট কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ কোশ্চেন ছিল যে মৌলিক সংখ্যা ব্যথিত বিজয় সংখ্যাগুলো লেখা লিখলাম এবং এদের যোগফল এদের যোগফল হয় একশো সাত এই যোগফল ফল তিন দ্বারা বিভাজ্য কিনা তা বের করা বা নির্ধারণ করো তা আমাদের এটা তিন দ্বারা বিভাজ্য হয় না তো সেক্ষেত্রে আমাদের উত্তরভাবে নির্ণয় যোগ ফল একশো সাত যা তিন দ্বারা বিভাজ্য নয় গত বলেছে উদ্দীপকের বিজড় সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা জোড়া সহমৌলিক তা নির্ণয় করো দেখো আমাদের সহমৌলিক করার জন্য যে খ থেকে প্রাপ্ত সংখ্যাগুলো দেখো তেত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ কেন কোশ্চেন বলছে উদ্দীপকের বিজর যৌগিক সংখ্যা মৌলিক তা বাদ দিলাম মৌলিক সংখ্যা বা ব্যতীত যে সংখ্যাগুলো সেগুলো বলা হবে যৌগিক সংখ্যা তো যৌগিক সংখ্যার মধ্যে তোমার তেত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ এরপরে তেত্রিশের গ্রহ নিয়োগ বের করলাম পঁয়ত্রিশে গ্রহণনীয়গুলো উনচল্লিশে গ্রহণ নিয়োগ তেত্রিশ আর পঁয়ত্রিশ উনচল্লিশ না তেত্রিশ আর পঁয়ত্রিশ দেখো তো এখানে কোনো ভিন্ন কোনো সাধারণ গ্রহণ নেই আবার তেত্রিশ উনচল্লিশের মধ্যে আসে যেখানে তোমার ওই তেত্রিশ মধ্যে তিন আসে আবার দেখো পঁয়ত্রিশ উনচল্লিশের মধ্যে কোনো সাধারণ গুরু অনেক নেই তাহলে আমাদের এখানে দুইটা মূলত তেত্রিশ পঁয়ত্রিশ মধ্যে তোমার একটা অন্য কোনো সাধারণ গুণ নেই নেই তো তেত্রিশ পঁয়ত্রিশ এই জোড়াটাও হবে সহমলিক আবার তেত্রিশ সাথে পঁয়ত্রিশের তো বললাম এই তেত্রিশ সাথে উনচল্লিশে আসে আর পঁয়ত্রিশ সাথে উনচল্লিশ এখানে কোনো সাধারণ গুণ নিয়োগ নেই তো সেই ক্ষেত্রে ও উনচল্লিশ এই জোড়া হবে আমাদের সহমলিক তো দেখে আমাদের অর্ধের আইডিয়া সম্পূর্ণ তোমাদের যে কোনো সৃজনশীল তোমাদের বানিয়ে দেওয়া হোক দেওয়া হোক তোমার আশা করি সেটাই পারবা তো আমি তোমাদের এই কোশ্চেনটা আবার রিপিট করি প্রথম কোশ্চেনটা সে সংজ্ঞা ছিল পরে কোশ্চেনটা বেসিক থেকেই তিন দ্বারা বিভজ্জ শর্তটা ওই শর্তের জন্য কোশ্চেনটার ক্রাইটেরিয়া দেখো ওই মানগুলোর মধ্যে তোমাদের চিন্তা দিয়ে কিছু ভাবতে পারো এই বাবার জন্য তোমাদের কোশ্চেনটা দেওয়া মূলত কোশ্চেনের বেসিকটা ক্লা অনুশীলনের মধ্যে আলোচনা আছে বাকি কি কোশ্চেনগুলো পড়িয়ে কীভাবে আসতে পারে সেটা আইডিয়া দেওয়া আছে গড় নম্বরে গর নাম্বার আমরা সহমূলিকের আইডিয়া আমরা প্রথমেই শুরু করেছিলাম দুই এর ক থেকে শুরু করেছিলাম সহমলীক কখন হয় তো সহমূলিকের আইডিয়া এটাই বাকি উদ্দীপকের মধ্যে কীভাবে সেট করা হয় তো উদ্দীপক দেখো একটা সংখ্যা ছিল ওই সংখ্যাগুলো সহমূলিক কি কিনা তাহলে আমরা তিনটা এখানে তিনটা জোর আছে তেত্রিশ সাথে পঁয়ত্রিশ আর তেত্রিশ সাথে উনচল্লিশ আর পঁয়ত্রিশ সাথে উনচল্লিশ তো আমি দেখছি এখানে তেত্রিশ আর পঁয়ত্রিশ এদের মধ্যে কোনো সাধারণ গুণ নিক নেই আবার তেত্রিশ আর উনচল্লিশ এদের মধ্যে সাধারণ গুণিক আছে তিন অনেকগুলি আছে আবার পঁয়ত্রিশ আর উনত্রিশের মধ্যে কোনো সাধারণ গ্রহণযোগ্য নেই তাহলে আমাদের সহমৌলিক জোড়া হবে তেত্রিশ ও পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ ও উনচল্লিশ তো আগামী ক্লাসে যাতে বাড়ির কাজ থাকবে তোমাদের এই যে অঙ্কটা এই অঙ্কটা তোমরা আগের মতন মতো করে নিবা দেখো এখানে সার্থক অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুতম সংখ্যা নির্ণয় করা যার প্রথম ও শেষে প্রথমে সাত চার থাকবে খ নম্বর বিজ্বর মৌলিক সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তিন ও পাঁচ দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করো গ নাম্বার সার্থক অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো যোগফলটি কি নয় তার বিভাজ্য আশা করি তোমাদের কোশ্চেন আইডিয়া পাইছ আমরা আগামী ক্লাসে নতুন অনুষ্ঠানে শুরু করব তো যদি আল্লাহ চাই যদি আমাদের যদি সরাসরি ক্লাসটা শুরু হয়ে যায় তো আমাদের সরাসরি ক্লাস করতে পারবো আপাতত তোমাদের এই অনলাইনে ক্লাস এটার আজকে ক্লাস কেন অনুষ্ঠানে একদিন দুই শেষ করলাম তোমাদের এই অংশের সৃজনশীলটা আজকে তারিখ তারিখ যখন ক্লাস দেখবা তারিখ লিখে রাখবা ক্লাস সি হিসেবে ক্লাস লিখবা আর হোমওয়ার্কটা আমরা সি সাথে আমরা যখন ডেট অনুযায়ী আমরা এসডব্লিউ দেখবো তো সবাই ভালো থেক ক্লাস শেষে অবশ্যই ফোন নিয়ে পড়ে থাকবে না ফোন অবশ্যই আবু আমার কাছে জমা দিয়ে দিবা মানে যেহেতু তোমাদের পার্সোনাল কারো ফোন নাই এটা সবাই বিশ্বাস করি আমরা কেন এখন ফোন ইউজ করার কখন বয়স কোনো মতেই না শুধুমাত্র ক্লাস করা প্রয়োজন পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার বা বলা বাধ্যবাধকতা আমরা ক্লাস তোমরা দেখার জন্যই বলতেছি তো ক্লাস শেষেই আবার তোমরা নিজেরা পড়াশোনা করা মোবাইল আব্বাস জমা দিয়ে দিবা সবাই বারো